প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি মরক্কোর অ্যাটলাস পর্বতমালার পাদদেশে অবস্থিত ওয়ারজাজাত এলাকার কাসরে আয়েত বিন হাদ্দু নামক অতি প্রাচীন বারবার জনগোষ্ঠীর পতিত একটি শহর দেখাতে। ওয়ারজাজাত শহর থেকে প্রায় 30 কিলোমিটার উত্তর পশ্চিমে আয়েত বিন হাদ্দু কেল্লা অবস্থিত। আরব থেকে আফ্রিকার সাহারা হয়ে এই মরক্কোর ভূমিতে প্রবেশ করার একমাত্র প্রাচীন পথ ছিল এই ওয়ারজাজাত। যখন প্রাচীন আরব বণিক বা সাহাবায়ে কেরামগণ এই মরক্কো বা মারাকেশে প্রবেশ করতেন, তখন এই আয়েত বিন হাদ্দু নামক জায়গায় তাদের ক্যারাভ্যান থামিয়ে বিশ্রাম করে নিতেন। তবে এটি এখন ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী জায়গা হিসাবে বিবেচিত হয়ে আসছে এর ভৌগোলিক ও ঐতিহাসিক গুরুত্বের কারণে। প্রায় 2000 বছরের পুরনো সেই ইসলাম প্রাক যুগের বারবার জাতির জীবন ব্যবস্থা কেমন ছিল তা আপনাদেরকে দেখাতে এখানে নিয়ে আসলাম। দূরে পাহাড়ের গা ঘেঁষে ছোট একটি নগরী দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কাসরে আয়েত বিন হাদ্দু। বারবার ভাষায় আয়েত মানে হচ্ছে ছেলে, তাহলে নামের অর্থ দাঁড়ায় এই রকম, হাদ্দুর ছেলের প্রাসাদ। মোহাম্মদ আয়েত নামে একজন সমাজসেবী ধনী ব্যক্তির স্মরণে এই কাসর বা রাজপ্রাসাদ তৈরি করা হয়েছিল, যেখানে মুসাফির ব্যক্তি ঘোড়া বদল করতে পারতেন, বিশ্রাম নিতে পারতেন, পানি পান করতে পারতেন এবং সেখানে বিভিন্ন জিনিসের সাথে দাসদাসীদেরও কেনাবেচা হতো। লোকমুখে শোনা যায় যে সেই আয়েত বিন হাদ্দুর কবর পাহাড়ের উপরের ছোট্ট ঘরটিতে থাকতে পারে, কিন্তু ইতিহাস এবং গবেষণায় দেখা যায় যে এটি একটি জায়গার নাম মাত্র। অতি প্রাচীন এলাকা আয়েত বিন হাদ্দু, এটি হচ্ছে একটা ক্যাসেল বা প্রাসাদ বলা যেতে পারে। এটির সামনে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি। আমরা এই সামনে একটু দূরে দাঁড়িয়ে কথা বলছি, এখানে ভিডিও করা যদিও নিষেধ, এরপরেও খুব গোপনে আমরা ভিডিও করছি, আপনাদেরকে কাছে নিয়ে যাবো ইনশাআল্লাহ এটি দেখানোর জন্য। দর্শক, চলুন এই কেল্লার আরও গভীরে আপনাদেরকে নিয়ে যাই। ছোট ঝর্ণা সৃষ্ট একটি নদী পার হয়ে যেতে হয়। একসময় এটি পূর্ণ যৌবনা একটি নদী ছিল, কালক্রমে এটি আজ মৃতপ্রায়। নদীতে মোটামুটি ভালোই স্রোত আছে, তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এর পানি লাল দেখা যায়, কিন্তু হাতে নিলে আবার রংবিহীন দেখায়। প্রকৃতিগত বৈশিষ্ট্য ও অপরূপ সৌন্দর্যের কারণে এখানে প্রতি বছর প্রচুর ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন। এই যে কেল্লাটি দেখতে পাচ্ছেন, এটি কাদাবালি আর উটের গোবর মিশিয়ে তৈরি করা হয় এবং ছাদে ব্যবহার করা হয় মুলি বাঁশ ও খেজুর পাতার ছাউনি। ইউনেস্কো এই জায়গাটিকে তাদের ঐতিহ্যের তালিকায় জায়গা দিয়েছে এই জন্যে যে এখানকার পরিবেশ ন্যাচারালি চলচ্চিত্রের জন্য একটি আদর্শ জায়গা, যার কারণে আমেরিকার চলচ্চিত্র কর্পোরেশন হলিউড এখানে প্রায় 30টির মতো চলচ্চিত্র তৈরি করেছে, যার মধ্যে গ্ল্যাডিয়েটর হচ্ছে অন্যতম। দূর থেকে এই কাদামাটির বানানো হাজার বছরের পুরনো দ্বিতল ত্রিতল দালান দেখে বোঝা যাচ্ছিল যে এখানকার অধিবাসীরা আগে থেকেই অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। আমরা নদী পার হয়ে প্রাসাদের দিকে এগুতে থাকলাম। আজকের দিনে আধুনিক অনেক যন্ত্রপাতি বের হয়েছে গোয়েন্দাগিরি করবার জন্য, কিন্তু সেই সাহাবায়ে কেরামের যুগে কীভাবে গোপনে তথ্য আদান প্রদান করা হতো তা আমাদেরকে একজন বিশেষজ্ঞ হাতে কলমে দেখিয়ে দিচ্ছিলেন। একটি সাদা কাগজে লেবুর রস এবং চিনির পানি দিয়ে বিশেষ ধরনের তরল প্রস্তুত করে কোনো কিছুর ছবি বা লিখা লেখা হতো, খালি চোখে যা দেখা যেত না। তবে সেটি আগুনের সংস্পর্শে আনলে ধীরে ধীরে ভেসে উঠত সেই সাদা কাগজে যে মেসেজটি রয়েছে। আবার তৎকালীন যুগে এই পদ্ধতিকে চিত্রকর্মের একটি মাধ্যম হিসেবেও গ্রহণ করা হতো। আপনারা সেই রকম কিছু অনন্য চিত্রশিল্প দেখতে পাচ্ছেন। The blue.
আমরা আরও সামনে এগোতে থাকলাম। যাযাবর বারবাররা তাদের হাতে তৈরি বিভিন্ন নজরকাড়া জিনিসের পসরা সাজিয়ে বসেছে। তৎকালীন যুগে তালাচাবিরও ব্যবস্থা ছিল। তারা ঘরের সুরক্ষার জন্যে তালা সমেত দরজার আবিষ্কারও করেছিল। আমরা একজন বারবারের ঘরে প্রবেশ করার সুযোগ পাই এবং আমাদের গাইড সেই তালাচাবির ব্যবহারকে সুন্দর করে বুঝিয়ে দিলেন। গাইডের হাতে থাকা ব্রাশের মতো দণ্ডটি এই দরজার তালার চাবি হিসাবে ব্যবহার করা হয়। এটা হচ্ছে তৎকালীন সময়ে এই মরক্কোর প্রথম যুগে বারবার যারা এখানে থাকতো, যাযাবর থাকতো, তাদের সময়কার ঘরের চাবি। এবং এই যে দেখতেছেন চাবির দাঁতগুলো, এগুলো হচ্ছে তাদের ফ্যামিলি নাম্বার বলা হয়ে থাকে, বা পরিবারে কতজন সদস্য আছে তাদের নাম্বার। এর মধ্যে যদি কেউ একজন মারা যায় তাহলে একটা দাঁত উঠিয়ে ফেলা হয়। এটা হচ্ছে সেই সময়কার চাবি। আমাদের গাইড আমাদেরকে এই চাবিটি দিয়ে ঘরের দরজা খুলে দেখালেন। তৎকালীন সময়ে এই প্রযুক্তি তাদের মাথায় এসেছে, এটি আসলে ভাবতে অবাক লাগে। আমরা ঘরের দোতলায় যেতে থাকলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটি তাদের রান্নাঘর, মাটির চুলো এবং বিভিন্ন প্রয়োজনীয় তৈজসপত্র। রান্নাঘরের পাশেই দেখলাম তাদের গৃহপালিত পশু রাখার ঘর। সেখানে বেশ কিছু ভেড়া, মোরগও রাখা ছিল। বারবারদের মূল পেশাই ছিল পশু পালন করা। এই ভেড়া ও উটের পশম দিয়ে তারা বিভিন্ন চাদর, পোশাক সামগ্রী তৈরি করে বিক্রি করে থাকে। এটাকে আরবিতে মাইস বলা হয়ে থাকে। এগুলো পাহাড়ি ভেড়া, খুবই শান্তশিষ্ট, তবে এর ডাকটা খুবই হিংস্র মনে হয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সেই শাম দেশ থেকে একটি চাদর উপহার দেওয়া হয়েছিল, জানা যায় সেই চাদরটিও এই রকম ভেড়ার পশম দিয়েই তৈরি ছিল, যার নাম ছিল বুরদা। দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন আগের দিনের যারা সেই তৎকালীন সময়ে মরুভূমিতে চলাফেরা করতো, যাদেরকে বেদাউই বলা হতো অথবা সাহরাউই বলা হতো, এইভাবে তারা পাগড়ি পরে চলাফেরা করতো উটের পিঠে চড়ে, যাতে করে সান বার্নিং না হয়, চেহারা রোদে পুড়ে না যায়। তো এখানকার যিনি এই দোকানের মালিক আছেন, তিনি আমাকে একটি পরিয়ে দিয়েছেন এই আশায় যে যেন আমি তার কাছ থেকে একটি এই পাগড়ি ক্রয় করি। দেখা যাক কত দিয়ে ক্রয় করতে পারি।